বিএনপি সব খরকটু খড়কুটো ধরে বাঁচতে যায় তাদের কোনো ইস্যু নেই ভারতীয় পণ্য বর্জন কোনো ইস্যু নয় এটা নন ইস্যু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয় নিজ দপ্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরও বলেন ডোনাল্ড লুকে আমন্ত্রণ জানানো হয়নি তাকে নিয়ে মাতামাতির কিছু নেই একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে এজেন্ডা আছে এখানে সম্পর্ক যখন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে তো সেটা তারা করতে আসছেন আমরা দাওয়াত করে কাউকে আনছি এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার